আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বর্ষের নিউজ টিভিতে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। লঞ্চে আগুন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। জানাবো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঝালকাঠিতে গভীর রাতে এমভি অভিযান, 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শনিবার সকালে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনে গেছেন তদন্ত কমিটির সদস্যরা। তিনতলা লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ফেরানো রয়েছে। তদন্ত কমিটির সদস্য ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, সকাল 9:30 দিকে আমরা পরিদর্শনে এসেছি, এখন পর্যন্ত পরিদর্শনে আছি। ইঞ্জিন রুম সহ পুরো লঞ্চটি দেখা হচ্ছে, প্রত্যক্ষদর্শী সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলছি। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে। সংগঠনটির নতুন নাম দেওয়া হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শাসনতন্ত্র শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ যুক্ত করা হয়েছে নতুন নামে। শুক্রবার রাজধানীর কাজী বসির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ নতুন নাম ঘোষণা করেন।